চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন দীপিকা সাহা ব্লগসে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম বন্ধুরা। তো আজকের ব্লগটা আপনাদেরকে সাথে করে নিয়ে স্টার্ট করছি, আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 9টা। তো সকাল সকালে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, আর আজকে হলো 27 ফেব্রুয়ারি, আর হলো সোমবার। তো আজকে যেহেতু সোমবার, তো নিরামিষ রান্নাবান্না, তো রান্নাবাড়া বসিয়ে দিয়েছি, করবো এখন। আর তার সাথে আজকে করবো একটু পিঠে পুলি, কারণ সিজন চলেই যাচ্ছে, ঠান্ডা প্রায় শেষই হয়ে গেল, একটু একটু বাকি আছে, আর ফ্রিজে অনেকদিন ধরে একটু নারকল পুর আছে, তো সেটা দিয়ে আজকে কিছু পিঠা বানিয়ে নিব। তো সেটা আমি আরেকটা পিঠা ব্লগে তো শেয়ার করবোই, পুরো রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে ওই ব্লগটা দেখে নেবেন। আর এখন আমি মানে পিঠেটা পরে আমি আপনাদেরকে দেখাবো যে কি বানালাম, কি বানাচ্ছি সেরকম পরে। আর এখন তো আমি রান্নাবাড়া বসিয়ে দিয়েছি, আর যাবো এখন রান্নাবাড়া করতে। রান্নাবাড়া করে তারপরে আবার, আর এখন আজকে তো মেয়ের স্কুল নেই, মেয়ের স্কুল বন্ধ, 2 দিন স্টাডি লিভ দিয়েছে, কারণ 2 তারিখ থেকে এক্সাম আছে, তো সেটার জন্য একটু বন্ধ আছে। তো ওকে পড়তেও বসাতে হবে, আবার ও তো বাড়িতে থাকে দুষ্টমি করে। তো রান্নাবাড়া এখন করে নেই, পরে মা ওকে ভাত খাইয়ে দিবে, তারপরে বড় খেয়ে দিয়ে দোকানে যাবে। আর অ্যাজ ইউজুয়াল যেরকম কাজ, সব কাজটা সেরে পরে আপনাদের সাথে একবার দেখা করছি। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকুন, চলুন এখন কাজকর্মগুলো সেরে নিই, চলুন। তো বন্ধুরা, রান্নাঘরে চলে আসছি, আর আজকে দেখুন পিঠে বানাবো। তো সেটার জন্য এরকম বড় সাইজের আলু, আর ছোট আলু আছে, আর এরকম মিষ্টি আলু অনেক দিন হয়েছিল এনেছিল, তো তো আমি একটু নোংরো হয়ে গেছিলো, মানে একটু খারাপের মতন হয়ে গেছিলো, সেগুলো কেটে নিয়েছি। তো এটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তারপরে এদিকে আমি রান্নার প্রিপারেশন করছি, যেহেতু এটা হলো মিষ্টি লাউ, যে নতুন ধরনের মিষ্টি লাউ, আর সাজনা আলু করবো আজকে। আর ভাত হয়ে গেছে, ডাল সিটি হয়ে গেছে, এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দিব, তারপর ভাজাগুলো করে নিব, তরকারিটাও করে নিব, তারপরে রান্না কমপ্লিট, কারণ বর খেয়ে দিয়ে চলে যাবো। আর মেয়ের তো আজকে স্কুল বন্ধ, তো ওও খেয়ে নিবে, ওর জন্য ডাল আলু সিদ্ধ আর ভাত হয়েছে, ও এটা দিয়েই খেয়ে নিবে, আর আমি রান্নাবাড়া করে নিই, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, কাজকর্ম সেরে তারপরে এখন চলে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েও খেয়ে নিয়েছে, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন কালকে কিছু জিরে এনেছিলো, যেহেতু আমি গোটা মশলা সবসময় আমি ধুয়ে তারপরে ইউজ করি, তো গোটা মশলা জিরে ওগুলো ধুয়ে দিয়ে আসলাম, তো আপনাদেরকে দেখিয়ে দিব। ভালো করে ধুয়ে নিয়েছি, যা না জিরে, গোটা জিরা বা গোটা কোনো মশলার মতো না, সবসময় নিচে একটু বালি বা মাটি সেরকম থাকে, তার জন্য সবসময় আমি ধুয়েই ইউজ করি, আপনারা ধুয়েই ইউজ করবেন, কারণ সেগুলোর মধ্যে পাথরগুলো থাকলে না, সেগুলো খাবারের মধ্যে চলে গেলে সেগুলোই আমাদের পেটে যায়, তো তার জন্য ভয়ে একটু আমি একটু সেফলি চলি। আমি আগে থেকে জিরে মশলা সব কিছু ধুয়ে তারপরে ঘরে পেস্ট করে ইউজ করি, আর এখন তো আরও মানে যখন থেকে গ্যাস্ট্রিকের প্রবলেমটা হচ্ছে তখন থেকে তো আমি আরও ঘরের জিনিসই ইউজ করি। বাইরা আপনারা দেখবেন কিনা যে গুঁড়োগুলো আছে না, ওগুলোর মধ্যে একটু হলো হালকা একটা কিরকির ভাব থাকে, মানে একটু বালির দানা বা মাটির দানা সেরকম থাকে, তার জন্য ওটা খেতে একটু কিরকির করে, তার জন্য না সবসময় আপনারা যেতে পারেন ঘরের খাবারে, ঘরের ইউজ করা মশলাই, মানে যেটা বানান ঘরে সেটাই করবেন, তাহলে ভালো। তো আমি সেটা করব, আর পিঠেও বানাবো। তো পিঠের জন্য তো আমি আলুটা সিটি দিয়ে রেখেছি, এখন পিঠেটা মানে তৈরি করব, কারণ আজকে সোমবার, রান্নাবাড়াও প্রায় আধা আধি হয়ে গেছে, দুপুরবেলা শুধু একটু আলু ভাজা আর ভাত করলেই হয়ে যাবে। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে বেলা 11:15, তো এখন আমি সেগুলো করব, তো ব্লগগুলো স্কিপ না করে দেখতে থাকুন। আর পিঠে ব্লগ তো তখন বলেছিলাম এক্সট্রা আমি একটা পিঠের ব্লগ দিব, মানে আমি কীভাবে বানাচ্ছি যতটা পারি আপনাদের সাথে ওই ব্লগটাতে শেয়ার করব। আর এই ব্লগটাতে আমি আপনাদেরকে পিঠে যে কীভাবে কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। সারাদিন কী হচ্ছে না হচ্ছে যতটা পারি আপনাদের সাথে শেয়ার করে নেব, তো দেখতে থাকুন, চলুন এখন কাজকর্মগুলো সেরে নেই আর আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন, আজকে না ফাটাফাটি রোদ উঠেছে আর অনেকটা গরম, আর পাশে দেখুন শব্দ হচ্ছে, কেউ কারোর বাড়িতে কিছু বানাচ্ছে সেটার জন্য। আর এখন জিরেগুলো ধুয়ে নিয়েছি, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখুন জিরেগুলো ধুয়ে নিয়েছি, ভালো করে বড় ছাঁকনির সাহায্যে জলগুলো ঝরে যাচ্ছে, তারপরে আমি এই বড় ডালাটাতে করে রৌদ্রুতে দিয়ে দিব। আর আজকে রৌদ্রুটাও না একদম পুরো একদম দেখুন পুরো রৌদ্রু একদম রৌদ্রু উঠেছে, তার জন্য এটা ধুয়ে দিয়েছি, শুকিয়ে যাবে,
তো অনেক সময় পরে ব্লগটা স্টার্ট করছি। এখন আমি পিঠেটা বানিয়ে নিয়েছি। অনেক সময় ব্লগ সেটা তো পিঠের ব্লগে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে পিঠেটা বানালাম, কেমন কি পুরোটা জানতে পারবেন। ওই ব্লগটাতে আমি পুরোটা শেয়ার করে দিব বন্ধুরা কিভাবে আমি বানাচ্ছি। তো বানিয়ে নিয়েছি এখন পিঠাটা, পরে আপনাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই কিভাবে বানাচ্ছি আমি ওই পিঠেটা। আর যদি দেখতে ভালো লাগে অবশ্যই আমার ওই চ্যানেল ওই ব্লগটা দেখে নেবেন, দেখে পিঠে ব্লগটা দেখে আপনারা ওখান থেকে রেসিপিটা নিয়ে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে নেবেন। তো চলুন দেখুন পিঠাটা কেমন হয়েছে, আর কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা কেমন হয়েছে। দেখতে তো খুবই টেস্টির মতো মনে হচ্ছে, খেতেও বন্ধুরা খুবই টেস্টি হবে আশা করি, কারণ যেহেতু এখন অবধি কেউ খায়নি। তো এখন বানাচ্ছি, পরে যখন খাবে তখন জানতে পারবো যে কেমন হয়েছে। তো সবাইকে যখন দিব, এখন তো এখনও মানে ভেজে টেজে সব কিছু কমপ্লিট, শুধু মানে পুরোপুরি রেডি হতে পিঠেটা একটু টাইম লাগবে, যেহেতু শিরার পিঠে। তো শিরাটা পিঠাটা টেনে নিলেই জানতে পারবো খেতে কেমন হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে পিঠাটার লুকটা। দেখুন এই দেখুন পিঠার লুকটা কেমন হয়েছে, খুবই টেস্টি মনে হচ্ছে, জানি না কেমন হবে। তো যদি এই রেসিপিটা আপনাদের চাই, মানে আলুর পুলি পিঠা শিরায় ডুবানো, যদি যদি এটা দেখুন শিরার মধ্যে রেখে দিয়েছি, যদি এই রেসিপিটা চাই আপনাদের ওই মানে আমার যে পিঠের পুলি পিঠার ব্লগটা আপনারা দেখে নেবেন, তাহলে ওখান থেকে পুরো রেসিপিটা আপনারা দেখে বানাতে পারবেন। তো এটা হয়ে গেল, এখন আমি দুপুরবেলা রান্না করে নিব, ভাত বসিয়ে নিব, আর হলো কি বানাবো আলু ভাজা, আর সকালের তো তরকারি আছেই, তো সেটা দিয়ে হয়ে যাবে। তো এখন আমি চলুন পরে কথা বলছি, রান্নাবাড়া সে একটু আছে সেটা করে নিই, তারপরে এখন তো এই কাজগুলোতেই ব্যস্ত ছিলাম। তারপর আজকে অনেক রকমের পিঠে বানাবো ভেবেছি, তো সেটাও বানাবো বানাবো ভাবছি। তো এখন শীতের সিজন চলে যাচ্ছে, আর দুদিন তিন দিন বাদে এই মেয়ের এক্সাম স্টার্ট হয়ে যাবে, তারপরে আবার একটা প্ল্যানিং আছে, সেটা তো আপনারা পরপর ব্লগটা দেখলে জানতে পারবেন প্ল্যানিংটা কী। তো সেটা ব্লগটা দেখতে থাকুন পরপর ব্লগগুলো, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করবো। এখন শেয়ার করছি না, এখন সাসপেন্স থাকুক। তো এক্সাম আছে, এক্সাম এসে যাচ্ছে, তো ওর সাথে একটু বসতে হবে, তার জন্য ভাবছি পিঠাটা আজকেই করব। এখন রান্নাবাড়া সেরে নিই, রান্নাবাড়া সেরে খাওয়া দাওয়া করে তারপরে আবার ওই পিঠাটা বানাবো। তো ব্লগটা দেখতে থাকুন, স্কিপ না করে। আর পিঠে পুলির ব্লগগুলো তো আমি আপনাদের সাথে পুরোটা শেয়ারই করে দিব, এটা এই ব্লগটা আগে বা পরে আমি একটা শেয়ার করে দিব ব্লগগুলো। তো আপনারা দেখতে থাকুন ব্লগগুলো স্কিপ না করে, আর যদি ভালো লাগে সেই ব্লগগুলো দেখে আপনারা মানে পিঠে পুলের ব্লগগুলো দেখে আপনারা ট্রাই করে নেবেন বাড়িতে একবার, অবশ্যই ভালোই লাগবে। তো এখন এতটুকুনি থাকলো, যাই কাজকর্ম সেরে নিই তারপরে কথা বলছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একরকমের পিঠাটা হয়ে গেছে, এখন আমি আরেক রকমের পিঠা বানিয়ে নিব। তো এখন যাই পিঠাটা বানাতে, পরে আপনাদের সাথে শেয়ার করে দিব আর নেক্সট ব্লগে পিঠের রেসিপিটা। এখন আমি যাই পিঠাটা বানিয়ে নিই, চলুন। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে আবার আরেক রকমের পিঠা বানাতে বসে গিয়েছিলাম। তো পিঠে এখনও বানাচ্ছে, এই দেখুন পিঠে হচ্ছে। তো আজকে সারাদিনটা এইভাবে পিঠে পুলি বানাতে চলে গেলো, একরকমের হয়ে গেছে, আরেক রকম চুলাতে আছে, আরেক রকমের এখানে বানাবো। তো পরপর যে পিঠের যে তিনটে পিঠে তিন রকমের পিঠে তিন রকমের পিঠের রেসিপি আমি আপনাদের সাথে পরপর ব্লগে শেয়ার করে দিব, আপনারা সেই ব্লগগুলো দেখে নেবেন। আর এখন পিঠেটা আমি নামাচ্ছি, এখন হয়ে গেছে, নামিয়ে দেবো। আর দেখুন সন্ধেই লেগে যাবে প্রায়, এখন প্রায় সন্ধেই লেগে যাবে। তো সন্ধে লাগতে লাগতে আমার আবার টিউশন চলে আসবে, মেয়েকেও টিউশন দিতে যেতে হবে। তো আমি এই পিঠাটা নামিয়ে নেক্সট পিঠাটাও বানিয়ে নিই, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। বন্ধুরা তিন রকমের পিঠে পুলি কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট একটা নামিয়ে দিলাম, আর হাত মুখটা ধুয়ে নিয়েছে, এবার চুলটাও বেঁধে নিব। তো কি বানিয়েছি চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই কেমন লাগছে দেখতে, সেটা আপনারা দেখে নেন। আর পরপর তিনটা পিঠের ব্লগে আমি আপনাদেরকে জানাবো অবশ্যই, তো আপনারা পরপর ব্লগগুলো দেখতে থাকবেন। তিনটা পিঠের ব্লগে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো, আপনারাও বাড়িতে ট্রাই করে নিতে পারবেন একদম ইজিলি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে পিঠেগুলো, চলুন। এই দেখুন তিনটে পিঠে তিন রকমের বানিয়ে নিয়েছি। তো এটা কি পিঠে, এটা আলু দিয়ে একটু সামান্য চালের গুঁড়ো আর ময়দা দিয়ে কুলি পিঠা, এটা গুড়ে ভিজে গুড়ের শিরাতে দিতে হয়, কিন্তু গুড় নেই তার জন্য আমি আজকে চিনি দিয়ে করছি। আর এটা হলো দুধকুলি, এটাও চিনি দিয়ে করেছি দুধকুলি পিঠা। আর এটা হলো গাবের পিঠা, তো এটাও আমি বানিয়েছি, এটা পায়েসও বলে অনেকে, চালের পায়েস বা গাবের পায়েস।
তো সেটা তো তিনটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আপনারা প্লিজ ব্লগগুলো স্কিপ না করে দেখতে থাকবেন এখন আমি যাই টিউশনে এসে গিয়েছে টিউশন পড়াতে আর মেয়ে চলে গিয়েছে টিউশনে তো পরে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন ব্লগটা তো বন্ধুরা সন্ধে লেগে গিয়েছে টিউশনও পড়িয়ে নিলাম তারপরে এই যে মেয়েও চলে আসছে টিউশন থেকে আর একটু হোমওয়ার্ক ছিল টিউশনে সেটাও করে নিল এখন আমি পিঠে পুলি দেই কি খায় আসো বাবা কি খাবে দেখে যাও তো লাইটটা তো অফ আছে রান্নাঘরে তো এখন মেয়েকে জিজ্ঞেসে করছি ও কি খাবে তো বাবা কি খাবে দেখবে হ্যাঁ এটা কি পিঠা এটা একটা পিঠা এটা একটা পিঠা আর এদিকে একটা কি পিঠা তুমি কোনটা খাবে বলো এখান থেকে তো আমার কিছুই ভালো লাগছে না এটা অনেক টেস্টি এটা অনেক টেস্টি এটা অনেক টেস্টি আর তুমি কোনটা খাবে আগে একটা খেয়ে দেখো এরকম পিঠা এইটা দাও এটা খাবে একটু একটু দিয়ে দেখি পরে তুমি যেটা খাবে খাবে ঠিক আছে তো সব রকমের পিঠে একটু একটু দিয়ে দেখ কারণ বাচ্চাদের না খাওয়ালে তো বাচ্চারা টেস্টটা বুঝবে না তো দিয়ে দেখি খাই কি না খাই ঠিক আছে তুমি যাও আমি নিয়ে আসছি তো বন্ধুরা পিঠে তো হয়ে গেছে তো পিঠেটা আমি এখন মেয়েকে দিয়ে দিব ওই হে বা এখানে আসো কেমন হয়েছে বাবা আর আগে বলবি তো কেমন হয়েছে এক কাপ গরম গরম বানিয়ে নিলাম আর এখানে দিদিদের জন্য পিঠা বেড়ে রেখে দিয়েছি ওদেরকে দিয়ে আসবো আর আমার জন্য একটু পিঠা বেড়ে নিয়েছি এখন চলুন পিঠাটা এনজয় করা যাক তো বন্ধুরা আমার মেয়ে বলছে এই তিন নম্বর পিঠাটা মানে এই যে ছোট সাইজের পিঠাটা নাকি অনেক টেস্টি হয়েছে তো এটাই প্রথমে খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টি হয়েছে ও আরেকবার চেয়ে নিয়েছে ওর এত টেস্টি লেগেছে তো বাকি দুটো বলে অত একটা ভালো লাগেনি ওর কারণ নতুন খাচ্ছে তো কই ভালো লাগবে কিন্তু তিন নম্বর পিঠাটা যেটা লাস্টে বানাচ্ছি মানে সেটার কোনো প্ল্যানিং ছিল না হট করে বানিয়ে ফেলছি তো সেটাই নাকি আর বেশি ভালো লেগেছে আসলে খেতে ভালো হয়েছে দুধটা খুব ভালো লেগেছে দুধটা খুব টেস্টি তো চা খাচ্ছি আর পিঠেও খাচ্ছি খেয়ে দিয়ে নিয়ে পরে কথা বলছি দেখতে থাকুন তো বন্ধুরা অনেক সময় পরে ভিডিওটা আবার শ্যুট করছি কারণ চাটা খাওয়া দাওয়ার পরে একটু মেয়েকে পড়াশুনো করিয়ে নিলাম যেহেতু পরীক্ষা তো পড়াশুনো করিয়ে তারপরে ও চলে গিয়েছে ঠাকুমার সাথে খেলতে দেখতেই পাচ্ছেন আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন দুষ্টু দেখছেন কত হাল্লা করছে তো আমি এখন ভাবছি এখন তো প্রায় 9টা বাজে বড় চলে আসবে আর এখন ভাতটা রান্না করে নিব তো তাই ভাবছি আজকের ব্লগটা আর বেশি বড় করবো না সারাদিন মানে পিঠে পুলি এসব করে অনেকটা ক্লান্ত লাগছে তাই আর আজকের ব্লগটা এতটুকুনি থাকলো দেখা হবে পরের ব্লগে আজকের মতো এতটুকুনি থাক পরে দেখা করছি পরে কোনো নেক্সট ব্লগের মাধ্যমে তাই আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ব্লগে বাই